বিসমিল্লাহির রহমানির রহিম। হাই শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের অর্থনীতির একটা ক্লাস নেব এবং তৃতীয় অধ্যায়। আজকে আমরা জানব ভোগ উপযোগ ভোক্তা কাকে বলে সংজ্ঞা, মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ। মানে আজকে আমাদের অধ্যায় তৃতীয় অধ্যায়, এখান থেকে আমরা কি শিখব? উপযোগ ভোগ ভোক্তা, উপযোগ উপযোগ, এই উপযোগটা আসলে কি? তা উপযোগ সাধারণত আমরা জানি যে অভাব পূরণের ক্ষমতাই হচ্ছে উপযোগ। মানে এখানে অর্থনীতিতে উপযোগ বলতে কোনো দ্রব্য বা সেবা ব্যবহারের মাধ্যমে ব্যক্তি তার যে অভাব পূরণ করে থাকে, কোনো দ্রব্য বা সেবা ব্যবহারের মাধ্যমে ব্যক্তি যে অভাব পূরণ করে থাকে সেটাই হচ্ছে উপযোগ। তাহলে উপযোগ সম্পর্কে জানলাম, এবার হচ্ছে ভোগ। ভোগটা কি? এই ভোগটাও কিন্তু আমাদের অনেক সময় অভাব পূরণ করে থাকে। এই অভাব পূরণের জন্য আমরা কিন্তু দ্রব্যর অভাব পূরণ যখন করি তখন একটা দ্রব্যর উপযোগ কিন্তু আমরা নিঃশেষ করে থাকি। আমরা কিন্তু কোনো দ্রব্যর উপযোগ মানে ধ্বংস করতে পারি না, কিন্তু আমরা উপযোগ নিঃশেষ করতে পারি। তাহলে ভোগ কাকে বলে? আমরা যখন কোনো দ্রব্য বা সেবা ব্যবহারের মাধ্যমে তার উপযোগ নিঃশেষ করে থাকি তখন সেটাকে বলা হয় ভোগ। যখন উপযোগ থাকে না তখন কিন্তু সেটা আমরা ব্যবহার করি না। অভাব পূরণ ছাড়া আমরা কিন্তু কোনো দ্রব্যর উপযোগ ধ্বংস করতে পারি না। যেমন ধরো, আমি আমার এটা ভেঙে ফেললাম বা পুড়াই ফেললাম এই ঘড়িটা, এটা কিন্তু আমি উপযোগ ব্যবহার করলাম না, অভাব পূরণ করলাম না, আমি কিন্তু এটা ভেঙে ফেললাম মানে ধ্বংস করলাম। তাই আমরা ভোগ তাকে বলবো যেটা আমাদের মানে দ্রব্যর উপযোগ নিঃশেষ করার মাধ্যমে আমরা যেটা ভোগ করে থাকি সেটাই কিন্তু ভোগ। তাহলে ভোগের সংজ্ঞা হলো মানুষের অভাব পূরণের জন্য কোনো দ্রব্যর উপযোগ নিঃশেষ করাকে বলা হয়। আর ভোক্তা, এবার আসি ভোক্তা। ভোক্তা কে বা ভোক্তা বলতে আমরা কি বুঝি? সাধারণত যে ভোগ করে সেই ভোক্তা। তা এখানে অবাধলভ্য দ্রব্য, মানে যেসব দ্রব্য আমরা অবাধে পেয়ে থাকি, যা অর্থ দিয়ে ক্রয় করা লাগে না, সেটা কিন্তু দ্রব্য বলা যায় না। এখানে ভোক্তা মানে ভোক্তা তাকেই বলে যে কোনো দ্রব্য বা সেবা পাওয়ার জন্য অর্থ ব্যয় করে থাকে, মানে অর্থ ব্যয় করতে প্রস্তুত থাকে, সেই হচ্ছে কিন্তু ভোক্তা। মানে কোনো দ্রব্য বা সেবা পাওয়ার জন্য যে অর্থ ব্যয় করতে প্রস্তুত থাকে সেই ভোক্তা। তাহলে আমরা জানলাম উপযোগ ভোগ ও ভোক্তা সম্পর্কে, যে উপযোগ কাকে বলে, ভোক্তাকে, এবং ভোক্তা আসলে কি। এবারে আমরা জানব মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ। মোট উপযোগ কাকে বলে? তাহলে মোট উপযোগ কাকে বলে? উপযোগ মানে কি? অভাব পূরণের ক্ষমতা। আর মোট, মোট মানে কি? যখন আমরা অনেকগুলো জিনিস একসাথে এ করি সেটাকে কিন্তু আমরা মোট ধরতে পারি, মানে যোগ করা হয়, এটাকে কিন্তু মোট বলতে পারি। তো বলা হয়েছে কোনো দ্রব্যর মানে একটা নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্য থেকে পাওয়া অতিরিক্ত এককের সমষ্টি, মানে অতিরিক্ত যে উপযোগ পায়, মানে একটা দ্রব্যর অতিরিক্ত একক থেকে পাওয়া প্রাপ্ত উপযোগের সমষ্টি। কি বলা হয়েছে? যে কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্য থেকে পাওয়া অতিরিক্ত উপযোগের সমষ্টি, সেটাই হচ্ছে মোট উপযোগ। যেমন ধরো, উদাহরণ দেওয়া যাক যে তুমি বাজারে গেছো এবং সেখান থেকে তুমি একটা আম বা কমলা লেবু খাবা। তা প্রথম কমলা লেবুর জন্য ধরো তুমি 5 টাকা দাম দিতে চাইছো। এবার ওই কমলা লেবু দ্বিতীয় একক যখন খাবা তখন কিন্তু সেটা অতিরিক্ত। তাহলে দ্বিতীয় কমলা লেবুর জন্য তুমি 5 টাকা, তাহলে এই তোমার মোট উপযোগ হবে 5 আর 4 9 টাকা। মানে প্রথম একক, প্রথম এককের জন্য তুমি দিচ্ছ কত? 5 টাকা। এবার দ্বিতীয় একক যখন তুমি খাচ্ছ, প্রথম এককে কিন্তু তোমার উপযোগটা মানে তৃপ্তিটা অনেকটাই মানে পূর্ণ হয়ে গেছে, মানে অভাব অনেকটা মোচন হয়ে গেছে। এবার দ্বিতীয়টা যখন খাবা তখন কিন্তু তুমি 4 টাকা দেবা, তখন তোমার মোট উপযোগ হবে 9 টাকা, মানে
पाँच जोग चार नय टाका तुम्हार मोट उपजोग। एबार तृतीय एकक जखन तुमी खाबा तखन तुमी दाम दिबा धरो तीन टाका, ताहले नय आर तीन कत तुम्हार मोट उपजोग हच्छे बारो टाका। ताहले बुझेछो मोट उपजोग काके बोले? একটা নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যর অতিরিক্ত একক থেকে পাওয়া প্রাপ্ত উপযোগের সমষ্টি হচ্ছে মোট উপযোগ। এটাই হচ্ছে মোট উপযোগ। এবার দেখো প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগ কাকে বলে? প্রান্তিক উপযোগ হচ্ছে কোনো দ্রব্যর অতিরিক্ত একক থেকে পাওয়া যে উপযোগ সেটাই হচ্ছে প্রান্তিক উপযোগ। মানে কোনো দ্রব্য অতিরিক্ত একক দ্রব্য বা সেবা থেকে তুমি যে তৃপ্তিটা পাবা, কোন দ্রব্যর অতিরিক্ত একক থেকে অতিরিক্ত একক দ্রব্য থেকে যে সেবা তুমি পাবা, যে তৃপ্তি তুমি পাবা সেটাই হচ্ছে প্রান্তিক উপযোগ। এখানে এই যে চার টাকা এটাই কিন্তু প্রান্তিক উপযোগ। এই তৃতীয় একক যখন তুমি খাচ্ছ তখন কিন্তু তুমি তিন টাকা দাম দিচ্ছ, এই তিন টাকাই কিন্তু প্রান্তিক উপযোগ। তার মানে প্রথমবার তুমি দাম দিচ্ছ পাঁচ টাকা, দ্বিতীয় একক কমলা লেবু যখন খাচ্ছ তখন তুমি দাম দিচ্ছ চার টাকা, এই চার টাকাই হচ্ছে প্রান্তিক উপযোগ। তৃতীয় একক খাচ্ছ তিন টাকা দাম দিচ্ছ, এই তিন টাকাই হচ্ছে তোমার প্রান্তিক উপযোগ। কিন্তু এক্ষেত্রে তোমার মোট উপযোগ হচ্ছে কত? বারো টাকা। এবার যখন তুমি চতুর্থ একক খাবে, এই চতুর্থ একক যখন তুমি খাবে তখন তোমার তুমি দাম দিচ্ছ কত? দু টাকা। তাহলে বারো যোগ দুই সমান কত হচ্ছে? চোদ্দ টাকা। কিন্তু তোমার প্রান্তিক উপযোগ কত? দু টাকা। মানে অতিরিক্ত একক দ্রব্য বা সেবার জন্য তুমি প্রান্তিক একক পাচ্ছ দুই টাকা। মানে এখানে তুমি দুই টাকা সমান উপযোগ লাভ করতেছ। মানে তুমি যত ভোগ করতেছ তোমার কি হচ্ছে? প্রান্তিক উপযোগ কিন্তু কমে যাচ্ছে এবং ঋণাত্মক হয়ে যাচ্ছে। আর এখানে তোমার মোট উপযোগ কি হচ্ছে? ক্রম হ্রাসমান হারে বাড়ছে। এভাবে তুমি খেতে খেতে এক সময় দেখা যাবে যে তোমার মোট উপযোগ এক সময় শূন্য হয়ে যাচ্ছে, মানে তুমি তখন কোনো মানে উপযোগ পাচ্ছ না, মানে তৃপ্তি পাচ্ছ না, তখন তুমি ক্রয় করবে না। এবং এক সময় মোট উপযোগ কমতে থাকবে, এক সময় মোট উপযোগ কী হবে? কমতে থাকবে এবং প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়ে যাবে। তাহলে এখানে আজকে আমরা মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ সম্পর্কে ধারণা পেলাম। এবার দেখো আমি তোমাদের একটা শখ করে দেই। সূচির মাধ্যমে খুব অল্প অল্প সময় তোমাদের এটা আমি একটু দেখাই দেই। মোট উপযোগ প্রথম একক আম যখন খাবা পাঁচ টাকা, চার টাকা। এবার দ্বিতীয় একক এটা হবে ন টাকা, এটা হবে চার টাকা। এবার তৃতীয় একক ধরো তুমি তিন টাকা দাম দিচ্ছ, এবার নয় তিন যোগ করলে কত হয়? বারো। এবার দেখো চতুর্থ একক, এবারে তুমি প্রান্তিক উপযোগ হবে দুই টাকা, মানে পরপর কমে যাচ্ছে। আর এখানে কত হবে? মোট উপযোগ হবে কত? চোদ্দ টাকা। পঞ্চম একক এখানে হবে কত? পনেরো, এখানে এক টাকা। এবার ষষ্ঠ একক, তার মানে কি? ষষ্ঠ একক যখন তুমি গ্রহণ করবে তখন তোমার কাছে কোনো উপযোগ থাকবে না, তখন তুমি ষষ্ঠ একক আম কিনবে না,
এবার সপ্তম এককে দেখো, তোমার মোট উপযোগ কি হবে? কমে যাবে। আর প্রান্তিক উপযোগ কি হবে? ঋণাত্মক হবে। তার মানে এখানে মোট উপযোগ কমে যাচ্ছে আর প্রান্তিক উপযোগ ঋণাত্মক হচ্ছে। তাহলে এই সূচিটা ভালো করে লক্ষ্য করবে তোমরা বাসায়। তোমাদের আজকে আমরা তাহলে কি শিখলাম আমি আরেকবার বলে দেই, মোট উপযোগ, প্রান্তিক উপযোগ এটা সংজ্ঞা জানলাম এবং একটা সূচি উপস্থাপন করলাম। এবং উপযোগটা কি, সবার আগে উপযোগটা কি সেটা ভালো করে মনে রাখবে, এবং ভোগ ও ভোক্তা কি এগুলো বাসায় প্র্যাকটিস করবে। তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, সেটা তোমরা বাসায় অবশ্যই ফলো করবে। তাহলে ভালো থাকো সবাই, আমার ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।